من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى به وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان شيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته من خلق لكم من انفسكم ازواجا لتسكنوا اليها وجعل بينهم موده ورحمه بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم জনাব সদরে মোহতরম হযরাতাম মুরব্বিয়ান আজাম আমার প্রাণপ্রিয় এলাকাবাসী মহান আল্লা রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করি জেরব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে মেহরবানি করে দিগলবাগ ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত বার্ষিক তফসিরুল কোরআন মহাসম্মেলনে উপস্থিত হয়ে ওলামাই কেরামের জবান থেকে মূল্যবান নসিহ শোনার তৌফিক দান করেছেন এজন্য আসুন আমরা সকলেই মোহন আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায়ের উদ্দেশ্যে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন বিশেষ করে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মৌলানা মুফতি বশির আহমদ শাহ দাহমদ বরকাত আলিয়া ওনার জবান থেকে আপনারা নসিহ শুনেছেন আমি তো আপনাদের আপনারাও আমার একই এলাকার কর্তৃপক্ষ বলছেন আপনাদের সামনে বসার জন্য কিছু কথা বলার জন্যে একটা বিষয় আমাকে দিয়েছেন বিষয়টা হইল স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সম্পর্কে কিছু কথা বলার জন্য আমাকে বলা হয়েছে এই বিষয়ের উপরে আলোচনা করার জন্যে আমি পবিত্র কুরআনুল করিমের একখান আয়াত অংশ বিশেষ আপনাদের সামনে তালাবত করেছি আপনারা যদি ধৈর্য সহকারে বসেন মনোযোগ দিয়ে শুনেন তাহলে আমি আমার তেলাওয়াতকিত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো আপনারা বসবেন একটু জোরে বলেন তাইলে তাহলে মাস্কের ফাগ জায়গাগুলো বন্ধ করে সবাই আমার কাছাকাছি কাছে এসে পড়া আয়েন অসুবিধা কি আমরা তো একই এলাকার মানুষ আসেন লাইট অফ করি লাইটটা বন্ধ করে দাও এটা এটা লাইটটা বন্ধ করে দেন এখন সৌগ ধরে না বন্ধ আপনারা থাকলে আমার ক্যামেরা হইব বন্ধ আল্লাহ আকবর আল্লাহের শুক্রিয়া আদায় করে আবার বলি আলহামদুলিল্লাহ তো জোরে আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ অনেকে উঠে গেছেন যারা উঠে গেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে বেশি দূর যাইবেন না তাড়াতাড়ি আয়া পড়বেন যে কামের লাগে গেছেন কাম সাইরা আয়সা পড়বেন কাম দুই একটা হইতে পারে কারো পেশাবের বেগ ধরতে পারে আবার কেউর কোনো নিশায়ত ধরতে পারে আসেনি না নাই যাক যার যেটা আছে এই কামশাইরা তাড়াতাড়ি চলে আসেন আমরা কিছু কথা বলবো এবং শুনবো আমল করার নিয়তে শুনবো রাজি আছে না আল্লাহ যেন আমাকে এখলাসের নিয়তে বলার আপনাদেরকে যেন আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন বলে আমিন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সম্পর্কে কিছু কথা বলবো আমরা লক্ষ্য করলে দেখব আমাদের সমাজে সবার বেলায় না অনেক স্বামী স্ত্রীর মধ্যে অশান্তিও আছে না নাই আসেনি শুধু স্বামী স্ত্রী না পরিবারের মধ্যে দেখা যায় ছেলে তার বাবার কথা শুনে না বাবা তার ছেলের মতামতের কোনো গুরুত্ব দেয় না একই ঘরের ভিতরে অনেকগুলি সদস্য একজন কথা না মা এক কথা বলে বাবা আরেক কথা বলে ছেলে আরেক কথা কয় মা মেয়ে আরেক কথা কয় এরকম ঘটনা ঘটে না বাবা অনেক সহায় সম্পত্তির মালিক এলাকার হাজি সাপ অনেক বড় মানুষ সকালবেলা চার দোকানে গালে হাত দিয়ে এভাবে বসে থাক আপনি যদি জিজ্ঞেস করেন কি সাশা কী হইলো কয় কইও না আমার মনটা না। কই কীসে কয় মনের ভিত্তে শান্তি নাই কেন শান্তি নাই কয় আমারে আম্লা একটা মাত্র ছেলে সন্তান দান করেছিলেন ওই ছেলেটা আমাকে না বললেই আরেকটা একটা মেয়ের লইয়া কইজানে গেছে গেছে এরকম ঘটনা ঘটেনি তো বেটার এত সম্পদ এত দ্বন্দ্ব হল বেটার মনে শান্তি আছে আমি আপনাদেরকে এই কথাটা বুঝাইতে চাই স্বামী আর স্ত্রী বাবা চেলে চেলে বাবা মা বাবা এরা পরস্পরে একে অপরকে মহব্বত করে না কেন মহব্বত না করার কারণটা কি একজন আরেকজনকে ভালোবাসে না কেন একজন আরেকজনের জন্য দরদি হয় না কেন কারণটা আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন এই কথাটা বোঝার জন্য আমার কয়েকটা কথার উত্তর দিতে হইব আল্লাহ দুনিয়াতে যা কিছু বানাইছেন সব তো আমরা জানিও না সব কিছু আমরা দেখিও না তবে যতটুকু জানি যতটুকু দেখি আমরা লক্ষ্য করে দেখছি প্রত্যেকটা জিনিস আল্লাহ জুরা জুরা করে বানাইছেন বানাইছেন না আসমান আল্লাহ বানাইছেন তো আল্লাহ জমিনও বানাইছেন আসমান বানাইছেন তো কি বানাইছেন রাত আছে তো দিন নাই সাদা আছে তো কালো নাই যত জিনিসকে আল্লাহ করে আল্লাহ এই জোরা জোরার মধ্যে মহব্বত সৃষ্টি করার জন্য আল্লাহ ব্যবস্থা দেয়া দিচ্ছেন উদাহরণ আমি যে চেয়ারের মধ্যে বসে ওয়াশ করি উজুর যে চেয়ারের মধ্যে বসা এই চেয়ারটা কি আস্তা কাঠ দিয়ে বানাইছে না টুকরা টুকরা কাঠ দিয়ে বানাইছে কথা কো না আমার কথা আমরা বুঝুন না টুকরা টুকরা কাঠ দেয় না একটা টুকরা কাটলে আর একটা টুকরার সাথে জোড়া লাগাইছে না কি দিয়া লাগাইছে লোহা দিয়া কি দিয়া আপনারা যে স্কুল বানাইছেন স্কুল বানাইতে যাইয়া একটা ইটরে আর একটা ইটের সাথে জোড়া দিছেন না লোহা দিয়া জোড়া দিছেন মশলা দিয়া এত দরকার নাই দিয়া মশলা মশলার মধ্যে আছে আছে যা যা লাগে ভানিও আছে সব কিছু দিয়া বানাইছেন মশলা আর দুইটা ইটে মশলা দিয়া কি দিছে জোড়া দিছে না আমার শরীরের মধ্যে যে একটা পাঞ্জাবি আছে এই পাঞ্জাবিটা লক্ষ্য করে দেখান তো এটা একটা কাপড় না কাপড়ের টুকরা একটা আর একটার সাথে জোড়া লাগাইছে না সিমেন্ট দিয়া লোহা দিয়া না সুই সুতা দিয়া আমি বুঝাইতে চাই দুই টুকরা কাটরে একত্রিত করার জন্য একটারে আরেকটার সাথে মিলানোর জন্য তৃতীয় আরেকটা জিনিস আসে না নাই এটার নাম লোহা দুইটা ইট আলাদা আলাদা দুইটা ইটরে জোড়া লাগানোর জন্য তিন নম্বর আরেকটা জিনিস আছে এটার নাম হইলো মশলা দুই টুকরা কাপড়রে জোড়া লাগানোর জন্য তিন নম্বর আরেকটা জিনিস আছে এটার নাম হইলো দুইটা সুইয়ার সুতা ঠিক তেমনি ভাবে আমার মন এখানে আপনার মন এখানে ছেলের মন এক জায়গায় বাবার মন এক জায়গায় স্বামীর মন এক জায়গায় স্ত্রীর মন আরেক জায়গায় কিন্তু দুইটা মন রে জোড়া লাগাইবার লেগে কি তিন নম্বর কোনো জিনিস নাই আছে নি ওটা এবার বাইক লাগবো আমরা কে লেগে জোড়া লাগে না খালি কই হুজুর তাবিজ দা লাইন

কিন্তু আসলে তো মনে মনে মিল করার জন্য মন রে আরেকটা মনের সাথে একটা মানুষকে আরেকটা মানুষের সাথে মহব্বত সৃষ্টি করার জন্য তিন নম্বর যে জিনিসটা আল্লাহ আবিষ্কার করছেন এটা তো তাবিজ না এটা তো মশলা না এটা তো লোহা না এটা তো সই সুতা নয় তাহলে এই জিনিসটা কি এটা আমাদেরকে জানতে হবে আরেকটা উদাহরণ দেয় আপনারা রে আমাদের শরীরে আল্লাহ ভিন্ন ভিন্ন অঙ্গ দিছেন একটা অঙ্গের নাম হাত এই হাতের কাজ হইল কোন জিনিস রে দরা ঠিক না আর একটা অঙ্গের নাম ফা ই ফা দাম সে কি তাহলে আর চোখ দিয়ে কি তাহলে কিন্তু হাঁটার পথে যদি কোনোদিন আপনি উষ্টা খান উষ্টা মানসে জি তোমরা কেমনে বুঝলাই ফিশসাব কাটি কয় ফিশাবের শরীরটা একদম নরম নরম যেতু নি আল্লাহর ওলি সারা আর কে হইতো পারে না আচ্ছা ফিশাবের শরীর নরম না গরম বুঝলো কেমনে লাউজুল্লাহ কইতেন না আপনারা স্বামীর খিদমত তো অন্য কের খিদমত করলে কোনো সওয়াব হইব নি আর ভিন্ন পুরুষের খিদমত করলে সওয়াব হয় না গুনাহ হয় গুনাহ হয়

فرجها من او كما قال الصلاة والسلام اللہ رسول بولن جے جی مہیلا پاس والا نماز پڑے کو সল্লাত খামসাহা পাঁচক্ত নমাজ পড়ে ওয়া সওমাত শাহরাহা রমজান মাসের রোজাগুলি আদায় করে ওয়া তাত বালাহা আল্লাহ রাসূল বলেন এবং স্বামীর খেদমত করে কার খেদমত ফালতাদু খুল মিন আইয়া আবু ওয়াবিল জান্নাত ইশাত স্বামীরও খেদমত করে নিজের লজ্জাস্তানেরও হেফাজত করে আল্লাহ রসুল বলেন কিয়ামতর ময়দানে এমন মহিলাকে বলা হবে ও মহিলা যে জান্নাতের দরজাগুলি খোলা আছে যেদিকে তোমার মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো ফাসক্ত নমাজ পড়লে না না বলে স্বামীর খেদমত করলে না না করলে করলে যদি স্বামীর খেদমত করে পাশক্ত নমাজ পড়ে রমজান মাসের রোজা রাখে নিজের ইজ্জত আব্রু লজ্জাস্তানের হেফাজত করে আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম বলেছেন এই মহিলা জান্নাতের যে দরজা দিয়া খুশি ওই দরজা দিয়া আল্লাহর তৈরি জান্নাতে সে প্রবেশ করতে পারবে তবে এখানে একটা কথাও আছে কথাটা হইল স্বামী আর স্ত্রী একজন আরেকজনের সাথে কেমন সম্পর্ক হবে এটা আমাদের বোঝা দরকার শুধুমাত্র স্বামী তার মন তার চাহিদা যেন ঠিক থাকে এটা বুঝবো স্ত্রীকে কোনো চাহিদা নাই তার কি মনের কোনো ইচ্ছা নাই এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে আল্লাহ বলেন যে আয়াতটা আমি আপনাদের সামনে তালাবত করছি আয়াত আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহান কলা কলাকুম্মিন আং ফুসিকুম আজওয়া জাল্লে তস্কুনু ইলাইহা আল্লাহ বলেন আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হলো আল্লাহ তোমাদের থেকে তোমাদের জোড়া স্ত্রীকে আল্লাহ তালা সৃষ্টি করছে করছে সুবান আল্লাহ না। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন বানালেন জান্নাতে বানানোর পরে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম কেমন জানি একটু আনি জানি জি ভাব কিসের জন্য একটা অভাব কি জানি নাই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের শরীরের বাম দিকের পাজরের আড়ডিট থেকে আল্লাহ কারে বানাইছেন হালো বানাইছেন না হজরত আদুল ইসলাম তো এই সময় ঘুম আসলেন চোখ খুলে দেখেন কাছে বসা হজরত আদুল ইসলাম চাইছেন আল্লাহ পাক বলছেন দরা যাবে না ধরতে হইলে আগে নিয়ম কানুন আছে না নিয়ম কানুন নাই আছে নি না এখন তো নিয়ম ছাড়াও ধরন যায় নিয়ম কানুন আছে না নাই আছে নি দুইটা পদ্ধতি আছে যৌবিক চাহিদা পূরণের একটা পদ্ধতি হইল বৈধ আর একটা পদ্ধতি হইল অবৈধ বৈধ পদ্ধতি মানে শরীয় সম্মত বিবাহের মাধ্যমে স্বামী আর স্ত্রীর সম্পর্কের মাধ্যমে যৌবিক চাহিদা পূরণ করা হয় আর একটা হইল স্বামী স্ত্রী না শরীয় সম্মত বিবাহ না এটার নাম হলো ফ্রেন্ডশিপ কিসিপ আমরা আরও আগে মানুষ গরু রাখতো এখন রাখিনি কথা কই না দেয়া না জানন হন মাছ গরুর আচ্ছা গরুর মধ্যে কোনো বিয়া সাদির নিয়ম আছে নি তে কোন নিয়ম আছে কথা কই না দেয়া এরাও একজন আযাল্লাই কিতা করে যারা ফ্রেন্ডশিপের মাধ্যমে নিজের চাহিদাকে পুরা করে এদের মধ্যে আর আমরার আউরের গরুর মধ্যে কোনো ব্যবধান না আছে একটা ব্যবধান আমরা আউরের গরু হইলো চার টিঙ্গা গরু আর এ হইলো দুই গরু এ এছাড়া আর কোনো ব্যবধান হজরত আদম আলাইসালাম ধরতে চাইলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন এমনে ধরা যাবে না বরং ধরতে হলে মোহর দিতে হবে আদম আলাইসালাম বলেন আল্লাহ আমি এখানে মোহর কিভাবে দিব কি দিতে হয় মোহর কিভাবে নাকি মোহর দেওয়ান লাগে না এখন আরো উল্টা বাইরছে মোহর দিব কইতেগা এখন মাইয়া রে বিয়া দিতেইলে উল্টা আরো টিহা হজাম দেওয়া লাগে না আমরা ইহদেশিত এখনো চালু হইছে নাকি জানেন কি কয় যৌতুক যৌতুক হালাল না হারাম সবাই বলতে হবে হালাল না হারাম মোহর দিতে হবে যাই হোক অনেক লম্বা কথা হযরত আয়েশা পড়ছেন আমি বেশি লম্বা করব না যেহেতু পরে নিজে বিবাহ আদমার এখানে ঘটনা বারবার শুনছেন কিন্তু আমার একটা কথার জবাব দিবেন হাওয়ারে আল্লাহ মাটি থেকে বানাইছেন না আদম আলা ইসলামের শরীর থেকে বানাইছেন এই কথাটা বুঝছেন তো আচ্ছা বলেন তো আদম আলাই সালাম রে বানাইতে যাই আল্লাহ যে মাটির খাই খাই দিয়া খামিরা দিয়া যে আল্লাহ বানাইছেন সেই খামিরার কিছু অংশ দিয়া কি আল্লাহ হাওয়ারে বানাইতে পারতেন না আরে আমরার মা বোনরা যে রুটি বানায় রুটি বানাইলে পরে কিছু খাই তা হ্যাঁ এটা দিয়ে শুধু ফুলের লাগে ছোটো একটা রুটি বানায় নেন ইয়া আল্লাহ বানায়নি ওইটা তোর তা আল্লাহ তো এত বড় খায় মাটির খামিরা এটার থেকে আদম আলাই বানিয়েছেন আদমকে বানানোর পরে অবশিষ্ট যে মাটির খামিরা ছিল সেখান থেকে তো আল্লাহ হাওয়াকে বানাইতে পারতেন কিন্তু আল্লাহ অতিরিক্ত মাটি থেকে না বানাইয়া পত্রিকা বানাইছেন বুঝছেন নি কথা কেন বানাইলেন আল্লাহ বুঝাইয়া দিলেন ও দুনিয়ার মহিলারা মনে রাখবা পুরুষরা হলো গাছ তোমরা হইলা ডাল বুঝছেন না পুরুষ হইল তোমরা কি ডাল আমরা দেশ মাঝে মাঝে বাঁশ থেকে জিংলা মুটি হয়েছে কয়নি আপনারা আমার এই কথাটা বুঝে থাকলে বলুন চান আমরা বাস মহিলারা হইল জিংলা নানি এখন জিংলা যদি মুট হয়ে যায় সুবিধা হয় না অসুবিধা হয় তখনই তো অশান্তির আগুন জ্বলে আল্লাহ বানানোর সময় এইভাবে বানাইছেন দুনিয়ার যাইয়া বাস হইবার চিন্তা করো না তুমি কিন্তু আচ্ছা বলেন তো কোন ডাল যদি গাছের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিচ্ছিন্ন হয় না নেই ভাঙি নাইলে কেউ খাইটে লাইছে অবস্থায় এই ডালের ফাটা সাতা যা আছে এটা সবুজ থাকে না ময়রাও গাই জায়গা আর এই ডালটা সবুজ থাকে না এটাও গে জায়গা হ্যাঁ আল্লাহ বুঝাইয়া দিলেন তুমি যদি তোমার স্বামীর থেকে আলাদা হইয়া যাও তাহলে মনে রাখবা গাছের সাথে ডালের সম্পর্ক না থাকলে ডাল যেমন শুকিয়ে সারকার হয়ে যায় তুমি যদি তোমার স্বামীর সাথে সম্পর্ক ঠিক না রাখো তুমিও কিন্তু শুকিয়ে শুকিয়ে সারকার হইয়া যাইবা এখান থেকে আমরা অনেক কথা বুঝতে পারি এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আলাদাভাবে বানাইছেন না কুত্তে বানাইছেন আদম আলাইসালাম দিয়ে বানাইছেন কাটতে বানাইছেন তাইলে বোঝা গেল পুরুষরা হইল গাছ আর এরা হইল বুচন্ন কথা এখন যদি কোনো ব্যক্তি কয় কিতা কয় কয় তাক বনাক বদ্ধ করে দেখব এবার জগৎটাকে না কিতা কয় না নি থাকতো না বলে আর বলে গর থাকতো না কই যেত আর আমরা দেশেও কিছু নারীবাদী আছে সবার কথা বলি না কিছু সংখ্যক নারীবাদী আছে এরা স্লোগান দেয় নারীদের উন্নয়নের নামে এরা ঘর থেকে বাইর করতে চায় স্বামীর খেদমত করবে কেন এরা অমুক জায়গায় যাবে তমুক জায়গায় যাবে এই স্লোগান দিয়ে নারীদেরকে ঘর থেকে বের করতে চায় আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই শুধু আজকে না উলামাই কালাম যুগে যুগে বলে আসছেন নারীদেরকে যারা যারা বাহিরে বের করতে চায় তাদের কথা সুন্দর হলেও তাদের মতলব কোনোদিনও ভালো ছিল না একটা উদাহরণ দেয় আমরা আদার আছে না আদার তো জঙ্গল আদার আদার আপনার শিয়াল আছে না শিয়ালে নাচতে পারে পারে আর আমরা যদি না কইতাম পারি হইব কোন বেডা শিয়ালের দেশ হই আমরা আর বান্দরে নাচতে পারেনি তো জঙ্গলের ভিতরে একটা আঙ্গুর গাছ আঙ্গুর গাছের উপরে উঠিয়া বান্দরে আঙ্গুর খায় ফাঁকনা ফাঁকনা আঙ্গুর খায় আর এই জঙ্গলের ভিতর দিয়ে একটা শিয়াল যায় শিয়ালে আঙ্গুর গাছের গুড়া তাইসা দেখে গাছের আঘাত বান্দরে বইয়া রয়েছে না ভাগনা আঙ্গুর খায় শিয়ালের মনে মনে ভাঁকনা আঙ্গুর খাওয়া লোভ যাচ্ছে খাইতো কেমন এ শিয়াল বিভিন্ন গাছ উঠতে পারে না নতুন করে উঠছে না কিছু একটা উঠে না তো এখন শিয়ালে গাছের নিচে বইয়া এটা একটা গল্প গল্প বলা উদ্দেশ্য না মূল বিষয়টা বোঝানো হলে উদ্দেশ্য গাছের গুড়ায় বৈশাখ কান্দে বান্দরে উপর থেকে জিগায় কিরে শিয়াল তুই কান্দস কা কয় মনের দুঃখে কান্দে তোর কি আবার দুঃখ হইল কয় আমারে আমার জঙ্গলের সকল শিয়ালেরা বলছে আজকে তারারে নাচ নাচা দেখাইবার লেগে কিন্তু দুঃখের বিষয় হইলো আমি তো নাচতে পারি না তো বান্দরে জিগাই তো আমি কি করতাম তুই যদি আমার একটু উপকার করতি যেখানে আসত গাছের ডালে ওখানে বইয়ে যদি একটু নাচছে আমার দেখাইতে তাহলে আমি তোর নাচটা দেখকে শিখতে পারতাম আমি শিখতে যাই আমার জংলার শিয়াল ধরে আমি নাচা দেখাইয়া নিজের ইজ্জতটা বাঁচাইতে পারতাম আপনারা আপনারা এখন বলেন শিয়ালে যে বাসনটা দিল বাসনটার ভঙ্গিমা যদিও সুন্দর মতলব কি এত সুন্দর নেই মতলব হইল নাই শিকা না ভাগ না আঙ্গুর খাওয়া বান্দর রে উপরে রাখা না চাইয়া নাই শিখতে চায় না ভাগ না আঙ্গুর খাইতে চায় আমাদের সমাজের কিছু নারীবাদীরা আমাদের মা বোন থেকে অগ্রগতি আর উন্নয়নের নাম দিয়ে ঘর থেকে বের করে আর বের করে তাদের উদ্দেশ্য মা বোনদের উন্নতি নয় বরং মা বোনদেরকে বুক খরা ছাড়া আর কিছুই নয় এটা শুধু আমি বলি না এটা পত্র পত্রিকায় প্রমাণও আছে আছে নি প্রমাণ এই জন্য আল্লাহ বানানোর সময় মহিলার কর্তিকা বানাইছেন আবার এখানে আর একটা কথা বুঝবেন আল্লাহ ইচ্ছা করলে মাথার আড্ডি দিয়ে বানাইতে পারতেন না মাথার মাঝে আড্ডি নাই আল্লাহ ইচ্ছা করলে ভাওয়ার আড্ডি দিয়ে বানাইতে পারতেন না ভাওয়ার মাঝে আড্ডি নাই মনে হয় আসেনি আল্লাহ ফার হাড্ডি দিয়েও বানায় নাই মাথার হাড্ডি দিও বানাইছে না কোন হাড্ডি বানাইছে মাইস কেন আল্লাহ বুঝাইলেন বউ বিয়া করবা ঠিক আছে কিন্তু বিবি সাহেবরে মহব্বত করতে 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 মাথার উপরেও উঠাইস না আবার অসম্মান করতে করতে ফার তোলে ফিসাইয়া দিস না কথাটা মনে বুঝে পারলাম না কিছু কিছু সমাজে আমরাও কিছু ভাই বেড়াদররা আছে যারা বিয়া সাথে করার পরে মা আশাল্লাহ বৌরে মনে করে প্রধানমন্ত্রী সাথে আর উপরে যদি কোনো ফুস থাকে ইটা মনে করে আর বিদেশ যাওয়ার পরে খালি বোর নামে বানায় আছে নি এরকম আছে আর দেশ আইয়া দেখে বউয়ে যা করছে সব সব দিগল বাগ না আপনারা রাগ করতেছেন না দা আছে এরকম আছে অনেকেই তো এরকম করে নিজে যা কামাই রোজগার করে সব কিছু দেয় মারও খবর নেয় না বাবারও খবর নেয় না এমন পুরুষ আমাদের সমাজে আসে না নাই আল্লাহ বানাইবার সময় মাঝখানের আড্ডি দিয়ে বানাই বুঝাই দিছেন ও দুনিয়ার পুরুষেরা স্ত্রীদেরকে মাতার উপরে উড়াইও না মাতার যারে আল্লাহ যে মর্যাদা দিছে আঞ্জলিন না সামানা আজিলা হোম যার যে স্তর আছে সম্মানের যে স্তর আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে সেই স্তরে রাখাটাই বাঞ্ছনীয় এর উপরে উঠাই বানা একেবারে নিচেও নামাই বানা আবার কিছু পুরুষ আছে এরা মহিলার রে এমন নিচে নামায় বান্দি বিড়ির সেই তো আরো খারাপ এমনও আছে না নাই গরে বিড়তে আইয়া ওই লাডি লইব আছেনি ওই তো আল্লাহ রসুলের কাছে বিবাহের প্রস্তাব আছে একজন সম্পর্কে তো আল্লাহ রসুল বললেন এর এর কাছে বিবাহের প্রস্তাব দেওয়া লাভ নাই কয় কিলিগা কয় এ লাডি কোনোদিন কান্তিগা নামায় না কান্দুর ভর্তি লাডি নামায় না এটার দ্বারা বিয়া বইস না এরকম কিছু পুরুষ আছে না নাই বাপরে বাপ বিয়া বউ ফিডানির উস্তাদ আছেনি নি সাবধান আল্লাহ রসুল বলেছেন তোমার তুমি ভালো না খারাপ দুনিয়ার মানুষ বললে হবে না তোমার গরের মানুষে কইতিব তুমি ভালো না খারাপ কথা বাইরে আইলে তো চশমা সব কত বড় আসলে উজুর কত বড় এটা আপনারা ভালো জানেন না কা জানে কাজ ও গরে গরে উনি যদি কয় না আমার স্বামী খুব ভালো তাহলে বুঝতে হবে আসলেই মানুষটা ভালো উনি যদি বলে না আমার স্বামীটা দুই নম্বর তাহলে বুঝতেইব আসলেই দুই নম্বর কারণ গুফর খবর সব বাইতে বলল বা এটা মা ঘরওয়ালা জানে ঘরের ভিতরে কি আছে আউট মানুষ তো বোঝে না আউট মানুষের সামনে গেলে তো একদম ফিরিস্তা মাই কত বালা আসলে তো বোঝা যাইবো কোথায় তাহলে কথাটা মনে রাখবেন সম্মান দিদি দিতে কই উঠাইবেন না আবার ফিডাইতে ফিডাইতে নাকি তার কোনো মর্যাদা নাই আল্লাহ কুরআন শুভে বলেন وعاشروهن بالمعروف الله ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة আল্লাহ বলেন ও স্বামী শুধুমাত্র তুমি তোমারটা বুঝিও না তার মনটাকেও বুঝার চেষ্টা করিও তার মন বোঝার দরকার আছে না নাই এক মহিলা এক মহিলার ব্যাপারে এক সাহাবি রসুলের কাছে যাইয়া বিচার দিছেন কইতাম বলবো একবার সবাই মিলে জুড়ে বলেন আল্লাহ আকবার বিচারটা কি রসুল্লাহ বলেন ইয়া রসুল্লাহ আমি ঘরে যাই যাইয়া দেখি আমার খালি বিপ হিসাবে স্বামী যখন ঘরে যায় তখন মহিলা কি কিতা করে এখন দেখছে শেষ পর নমাজ ভালো করে বুঝছেন মা বোনরাও তো আশা করি শুনতেছেন খালি নমাজই পড়ে আল্লাহ রসুল মহিলারা ডাক তো মহিলা আয়েশা গো হুজুর আমারও কিছু কথা আছে বলে কি কথা কয় এক নম্বর কথা হলো উনি ফজরের নামাজ পড়ে না ফজরের সময় এলে ঘুমায় এরা কইতাছে ও আচ্ছা আর কি কয় আমি নামাজে খার হইলে আমারে নামাজ খালি টানে কথা তাড়াতাড়ি শেষ কর আর রোজা রাখলে কয় তাড়াতাড়ি রোজা ভাঙ এত এত কোন কোন নবড়ু রোজা আছে আচ্ছা আল্লাহ রাসূল বলেন কি ব্যাপার অভিযুক্তি সত্য সাহাবীর জিগান সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ অভিযোগ সত্য কেন তুমি এমন করো নামাজ টানো গলিয়া কই হুজুর আমি যখন করে আয় সারাদিন কাম কইরা এই সময় এদিকে নামাজ তো আমারও যখন দেখছে নামাজ শেষ কইল তো না এই নামাজ শেষ না খালি লম্বা করে লম্বা করে লম্বা করে আমি কতক্ষণ দোজদান করি বুঝেন নি কথা আচ্ছা বলেন তো নফল নামাজ পড়তে হইলে স্বামীর দিকে লক্ষ্য রাখার দরকার আছে না নাই নফল রোজা রাখতে হইলে স্বামীর দিকে লক্ষ্য রাখার দরকার আছে এখন নবীজি বলেন আচ্ছা তোমার নামে যে গইল তুমি ফজরের সময় ঘুমাও ব্যাপারটা কি তখন সাহাবি বলেন ইয়া রসুল আল্লাহ আমি খেজুর বাগানে কাজ করি খেজুর বাগানে আমি ফানি দেই গভীর রজনী পর্যন্ত শেষ রাত হয়ে যায় আরব দেশে খেজুর বাগান বেশি না সেখানে আমি পানি দেই পানি দিতে 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 একদম গভীর রজনী হয়ে যায় ফজরের এক দুই ঘন্টা আগে আমি বিছানায় যখন আইসা ঘুমাই ঘুমানোর পরে আমি আর কিছুই বলতে পারি না কোন দিক দিয়ে যে আজান হয় কোন দিক দিয়ে জমাত হয় আমি কিছুই বলতে পারি না সারা দিন মেহনত করার কারণে আমি ফজরের আজানের আওয়াজ আমি টের পাই না আল্লাহ রসুল বলেন যখন তুমি গুম থেকে উঠো তখন তুমি নমাজ খান আদায় ঘুরে নে কথাটা বুঝছেন নি তাহলে স্বামীরও মনের কিছু চাহিদা আছে স্ত্রীরও মনের কিছু না খালি আপনার একলাও আছে নি এখন আপনি যদি চিন্তা করেন না তার কোনো চাহিদা নাই সে হইলো আমার বান্দির মতো তাইলেও সংসারে আগুন লাগব। আবার যদি আপনি মনে করেন না তার অনেক সম্মান সম্মান কি পরিমাণ দিতে 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 কই বন্ধু ডালিছেন তাইলেও সমস্যা কই রাখতে হইব মাঝা মাঝে কই রাখতে হবে মাঝা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন মহিলাকে বানানোর সময় মাথার হাড্ডি দিয়েও বানায় নাই পায়ের হাড্ডি দিয়েও আল্লাহ বানায় নাই বানাইছেন কোন জায়গার আড্ডি দিয়া মাসকানের এরপরে আল্লাহ বলে আল্লাহ বলেন আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি কেন যেন তোমরা তাদের কাছে যাইয়া শান্তি পাও মনের শান্তি প্রশান্তি কিতাবাই তো মনের শুনেন মনের প্রাণতি পাইব কি গোরগা ঢুকলে বেটা একটা জারি মারে আছে নি এরকম আছে তোমারে বাজারে ফলাইছো গোপালগঞ্জের বাজারও কইলাম কতবার লবন আন তাই তুমি লবন আনছো না এরকম কয় না গিতা কই ইয়া আল্লাহ আবার কিছু পুরুষ আছে এরা হাল চাষ করে গরের ভিতরে আইয়া ওই আলের যে ভাজন আছে এটা লই হই এটা কি শান্তি হইল না অশান্তি হইল আল্লাহ অশান্তি হইল হুজুর সাল্লাহ আলি সাল্লামের একটা সুন্নত সবাই আমল করার চেষ্টা করবেন রসুল আকরিম সাল্লামের সুন্নত ছিল উনি যখন ঘরের ভিতরে যাইতেন তখন হাসি মুখে ঘরের ভিতরে ঢুকতেন কোন মুখে বলে আমার তো ব্যবসার লস ব্যবসা কি খাইছে দরা খাইছে দান করছিল দান ফাঁকা লইয়া গেছে সব লিখেছি বন্যায় বেটার মুখ দিয়ে আসি বাড়ি বসে দান কিনছে একশো মন লাভ কইরা উল্টা উল্টার লস হইছে বেটার মুখ বালানি মন বালানা মন ভালো না হওয়ার কারণে গরের ভিতরে যখন যায় তখন চেহারার দিকে তো তাকানো যায় না খুব গরম একটু লবণ যদি তরকারি কম হয় আল্লাহ এই দিন আছে না এরকম কিন্তু উলামাই কারাম বলেন আপনি যখন দোকানটা বন্ধ করবেন দোকানের যত লস আছে এই লস সহ তালা মারবেন বুঝেন নাই যত টেনশন আছে এটা দোকানের ভিতরে রাখতে তার বাড়িতে মারিতে যাইবেন যত টেনশন আছে ক্ষেতের আইলে একটা ক্ষেত্রে আইলে রাখবেন বাজার একটা বাজারে রাখবেন ঘরের ভিতরে যখন ডুববেন তখন হাসি মুখে ঘরের ভিতরে ডুকবেন কারণ আল্লাহর হাবিব মহাম্মদ রসুল আল্লাহ সল্লাল্লাহ আর ঘরের ভিতরে যখন ঢুকতেন হাসি মুখে কথা কি বুঝতে পারছি হাসি মুখে ঢুকতেন এমনকি হাদিস শরীফে আছে আল্লাহ রসুল সাল্লাম একদিন ঘরের ভিতরে আইসা দেখেন মা সিদ্ধিকারত আল্লাহু তাল আনহা পানি পান করতেছেন পানি পান পান পানি খাইনি আল্লাহ রসুল তাকে আছেন বিবিসাবে পানি খাইতেছে তো আল্লাহ রসুল বলেন ও আয়সা তুমি সব পানি একবারে খাইও না আমার লেগেও কিছু রাখ আপনারা বলেন তো পানির কি দেশ খুব অভাব আছে আপনার বিবি সাহেব একটা মগ বা একটা গ্লাস ওখানে পানি খাইতেছে আপনি যে দুঃখকে বললেন তুমি সব খাইয়া লেও না আমার জন্য কিছু রাখো এটা কি রসিকতা হইল না আল্লাহ কি তা ঘুমাই গেছে নাকি তা রসিকতা হইল নি মা আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহু তাআলা আনহা একটু পানি রাখিয়া দিছেন হাজরত রসুল্লাহাম গ্লাসটা হাতে নিছেন নেওয়ার পরে জিজ্ঞাসা করেন ও আয়সা তুমি কোন দিক দেয়া মুখ করিয়া মুখটা লাগায়া পানি খাইস আল্লাহ রসুল ঘরের ভিতরে মা আয়সাকে আয়েসা ডাকতেন না আল্লাহ রসুল ঘরের ভিতরে আয়েসাকে ডাকতেন হুমায়রা কি ডাকতেন আমরা দেশ মানুষের ডাহে কিতা ডাহে জানেনি ক আমার আদরের সরই কিতা ডাহে সরই আছে নি রকম আর নাম পাইছে না বিশ্রেয়া কিতা লাগে সরুই পাকি ডার্লিং আপনারা রাগ করতেছেন না কিতা কয়নি এটা যে নামে ডাকলে স্ত্রী খুশি হয় এমন নামে ডাকা এটাও রসুলের একটা সুন্নত হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হোসাল্লাম ঘরের ভিতরে মা আয়েশা কাকে আয়েশা বলে ডাকতেন না কি বলে ডাকতেন আরে জুরে কন্যা হোমায়রা কি ডাকতেন হোমায়রা আপনি ঘরের ভিতরে যাইয়া যদি কন এই কালনির ঘরের এই কথাটা শুনলে মহিলা খুশি হইব না বেজার হইব ইডে তো ডাউন দিত না ই নামে ডাকা যাবে না আবার কিছু মহিলা আছে খুব সুন্দর না একটু এর ইডারে সেতা বললে ও সুন্দরী ইদিকে আও আছে নি একটু লম্বা হইলে কি দা কয় লম্বনি আছে নি এগুলা পরিহার করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ ভিতরে যাইয়া তার সাথে হাসি মুখে কথা বলবেন এমন শব্দ ইউ ব্যবহার করবেন না যে শব্দ ব্যবহার করলে স্ত্রীর মনে কষ্ট হয় আল্লাহ পবিত্র পুরাণে বলেছেন স্ত্রীর সাথে উত্তম আচরণ করো সেও একজন মানুষ তুমিও একজন মানুষ তুমিও আল্লাহর বান্দা সেও আল্লাহর বান্দি তুমি এক বাবার সন্তান সেও এক বাবার সন্তান তুমি তোমার বাড়িতে সে কিন্তু তার বাড়িতে নয় তার নিজের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীকে বিসর্জন দিয়ে তোমার বাড়িতে আসছে তুমি তার সাথে খারাপ আচরণ করিও না ভালো আচরণ করো কথায় কথায় তাকে তুমি কষ্ট দিও না আমরা দেশে কিছু মানুষ আছে কোন কথা তুইয়া কোন কথা কইতাম খাডলের মৌসুম যখন আয় যদি বাঘর বাড়িতে খাডল না তে বেডের উপরে যে কি পর্যন্ত সুর যায় ইয়াল্লাহ আছে নি নাকি তা কয় আল্লাহ তোমরা দেশ মনে হয় হাডল উডল হয় না আছে নি গরে বৃত্তি আই এখানে ইতা করে ইয়াল্লাহ এ কি জীবনে হাডল খাইছে না নি এরকম আছে নি ইসব অভ্যাস বাদ দিবেন আল্লাহ বলেছেন ওয়ালা হুন্না মিসলুল লাজি আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজাল আলাইহিন্না দারাজা মনে রাখতে হবে আপনার যেমন অধিকার আছে তার কাছে আরো অধিকার আছে আপনার কাছে তো যে কথাটা বুঝাইতে চাইছিলাম মা আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তালানহাকে আল্লাহ রসুল ঘরের ভিতরে যায় কি বললে ডাক দিতেন হুমায়রা কি ডাক দিতেন হুমায়রা নাম রাখবেন বাচ্চাদের নাম রাখবেন নাম খুব সুন্দর হুমায়রা আল্লাহ রসুল বলেন ও হুমায়রা তুমি কোন দিক দিয়ে মুখ লাগাইয়া ভানি ভান করছো মায়ে সা বলেন ইয়া সোহুল আল্লাহ আমি এই দিক দিয়ে মুখ লাগাইয়া পানি পান করছি হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী নবীর রহমত আমিন রহমতের দুইটা টুট মুবারক দিয়া যে জায়গা মুখ লাগাইয়া মায়েসা পানি পান করলেন সেই জায়গার মধ্যে মুখ রাখিয়া মহম্মদ রসুল্লাহ পানি পান করলেন যে মহম্মদের আলামত না কিসের আলামত মহব্বতের আলামত আর আমরা তো সক আল্লাহ খাটাস নি মুখ দেয়াল খাওয়া দিত না আছে তুমি তুমি তোমার বউরে যত্ন করো না কেন ই অবস্থা রাখছো কেন রাস্তা দিয়ে যখন মহিলা হাইটটা যায় তখন মনে মনে কয় আহারে কত সুন্দর আমারটা কি আয় হায় তোমারটাও তো সুন্দর তুমি সুন্দর করে রাখো তুমি তারে সুন্দর রাখতে দাও তুমি সারা দিন দান উনা দিবা আর সারা দিন বন্ধনিয়া কাজ করাইবা তুই মহিলার রং রং থাকবো কেমনে কথা কর না হবে তোমার ঘরের বউ তোমার তোমার বান্দি নয় ঘরের বউ আবার তোমার থেকে বেশি মর্যাদাবান নয় তাকে তার সম্মান মর্যাদা দিতেই হবে আল্লাহ বলেন আয়াতের দিকে আবার যাই রাজু আবার আইবা বুঝুন আল্লাহ বলেন ওমিন আয়াতি আনখলাক লাকুম মিন আজ আযওয়াজাল লিতাসকুনু ইলাইহা তুমি যখন কোনো অশান্তির মধ্যে পড়বা বিপদে পড়বা স্ত্রীর কাছে গেলে তুমি যেন শান্তি পাও এইজন্য আল্লাহ তোমাকে বানাইয়া তোমার জোড়া কেও আল্লাহ বানাইছেন আরেকটা কথা এখানে বুঝতে হবে এখানে যারা ব্যায়াসাদি করছেন আছেন নি ইয়া আল্লাহ কথা দি কই না আরে অন্য কিছু জিগাইতাম না যে আপনারা ঘরে শান্তি আছে না অশান্তি তা জিগাইতাম আমরা যারা বিয়া शादी করছি আমাদের যে স্ত্রী আল্লাহ এটা আগেই তো জোড়া এটা বানায় রাখছেন আল্লাহ এই জোড়া কি করে রাখছেন যারা বিয়া করেন আইয়ারার জোড়া আল্লাহ বানায় রাখছেন নি তেলে উল্টা পাল্টা চলার কোন দরকার আছে ইদিকে মিসকলি ইদিকে মিসকল মারার কোনো দরকার ডাইরেক্ট কলের ব্যবস্থা আল্লাহ আগে করে রাখছে আল্লাহ নিদর্শন হলো তোমাদের স্ত্রীকে তোমাদের থেকে আমি আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছি সুতরাং লাফালাফি করার কোনো দরকার নাই মিস কল মারানেরও কোনো দরকার কারণ জুরা কেডাইল ঠিক করে রাখছে আরো জুড়ে বলেন কে কেজন্য কই রে য তুই চেষ্টা করো যার জোড়া যেখানো কইনি মুরব্বীরা এই কথাটা একবারে না কথা ঠিক আল্লাহ এই জুরা কেন দিলেন এক নম্বর কারণ ইলাইহা শান্তি পাইবেন আপনার মনের ভিতরেও শান্তি স্ত্রীর কাছে গেলে শান্তি পাবেন যেমন উদাহরণস্বরূপ আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লা ইহুসাল্লাম এরু উপরে প্রথম যখন অহিন আজিল হল ইকারাব ইস্মরবিক আল্লাজি খালাফ আল্লাহ রসুরুল নাজিল হওয়ার পরে মহাম্মদ রসুর্লাহ বিত শংস হয়ে গেলেন বয় পায়া গেলেন তিনি দৌড়ায় ঘরের ভিতরে আসলেন তখন মহাম্মদ রসুরুল্লাহর স্ত্রী যিনি ছিলেন তার নাম ছিল হজরতে খাদি ইজাফ কি নাম আল্লাহসুল যখন অহিন আজিল হয় তখন নবীজীর স্ত্রী যিনি ছিলেন ওনার নাম কি খাদিজা জীব দশায় আল্লাহ আর কোনো বিয়া করেন নাই খাদিজা এইছিলেন আল্লাহ সুল খাদিজার কাছে আইসেন মনের ভিতরে তো অশান্তি ভয় কি পাইছেন কোরআন পাইছেন মনের ভিতরে অশান্তি ভয় দৌড়ে আইসেন কার কাছে আর এমন না ভাই এখন বিবি সাহেবের কাছে কার কাছে আইসেন আয়া বলতেছেন লকদ খাসি আলা নফসি ও কাদি যা আমার তো বয় হয় আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন মক্কাবাসী আমার এই দাওয়াত তারা গ্রহণ করবে কিনা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ রসুল কার কাছে আসলেন আল্লাহ বিবি সাহের কাছে আইসা বলতেছেন লাকাদ খাসি তু আলা নফসি আমার তো বয় হয় আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন এই দাওয়াতের কাজের দায়িত্ব এই কাজ যদি আমি আমার মক্কাবাসী মানুষের কাছে করি তারা আমার কথা মানবে কি মানবে না নাকি তারা আমার উপরে আক্রমণ করবে না কি করবে আমার তো বয় হয় এই দাওয়াতের কাজ আমি কিভাবে আঞ্জাম দিব আমার বড় বয় হয় কার কাছে বলছেন দেখেন বিবি সাহেব যদি বুঝদার হয় কিভাবে সান্ত্বনা দেয় বিবি সাহেব বিবি বলেন বলেন আমি আল্লাহর কসম করে বলতে পারি ও নবীজি আপনাকে আল্লাহ মক্কাবাসীর কাছে অপমানিত করবেন না কে কয় বিবি সাহেব কয় আর আমরা বিবি সাহেব বললো না তোমার বুজার খাইয়া কোনো খাম নাই হ্যাঁ সবার কথা কইতেছেন আপনারা কেউ রাগ করতেছেন না সবাই কথা কৌ মুি কেউ কত ভালো আছে আছে না নাই আশ্রয় আছে এখানে একটা হাদিস আছে আল্লাহ রসুল বলছেন কোন মহিলা যদি মারা যায় আই মা ইমরাত ইন মাতাত আনহারাজিন, জুহান জান্না বলেন কোনো মহিলা মারা যাওয়ার পরে তার স্বামী যদি লাশের দাম সামনে দাঁড়াইয়া বলে ও এলাকাবাসী শোনো আমার স্ত্রীর উপরে আমি সন্তুষ্ট আমার স্ত্রীটা খুব ভালো ছিল রসুল বলেন দাখালাতিল জান্না এই মহিলার ঠিকানা আল্লাহর তৈরি জান্নাত হয়ে যা স্বামী কইছে স্ত্রীটা ভালো আবার স্ত্রী যদি স্বামী মারা যাওয়ার পরে কয় আমার স্বামীটা খুব ভালো ছিল তাহলে এমত অবস্থায় আল্লাহ রসুল বলছেন এই স্ত্রীও কই ব্যস্ত যাইব যেন দরকার আছে না নাই একজন একজনকে ভালো জানার দরকার আছে না নাই অবশ্যই আছে তো যে কথাটা বলতেছিলাম মা আয়ে সাজদি করা দি খাদরতে খাদিজ রা দিয়ে আল্লাহ তাল আল্লাহ বলেন কী বলেন আপনি ওল্লাহ হে লা ইউফ জি আল্লাহ আবাদা ওল্লাহ হে আল্লাহর কসম লা ইউফ জি আল্লা আবাদা আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না এটা কার কথা খাদিজার কথা আল্লাহ রসুলের সাহস কমলো না বাড়লো

আল্লাহ রসুলকে লক্ষ্য করে মা খাদিজা বলেন আপনাকে আল্লাহ কিভাবে অপমানিত করবেন আপনি তো গরিবের বন্ধু গরিবের গরিবের বন্ধু বলতে কি গরিবের মাল যারা মাইরা খায় এরা নেই নাকি তা বলেন গরিবের বন্ধু কারা যারা গরিবের মাল মাইরা খায় এরা এক বেড়া কয় কয় রে ভাই আর কি এক বেড়ায় তো বরি ভাই যে বেড়ায় এই লক্ষ্য করে আরেক বেড়া করে এ মাসের বন্ধু মাছের তার এক জিনিস কেমনে বন্ধু দেখস না কত কষ্ট করে বাজার থেকে লুফ কিনে আনছে আইন নেই সাথে আবার ই দল মিলাইছে আছে নি ই দল মিলাইয়া লুফ রে সুন্দর করে বানাইছে বানাইয়া কারে খাওয়াইতেছে এর মতো মাছ প্রিয় মাছের বন্ধু ই জগত আর কেউ নাই এর মাছের বন্ধু হয় এ যে এ যে খাওয়ানটা দিছে খাওয়নের বিড়তে আছে না উপরে যদিও খাওয়ান আছে বিড়তে আছে লেবেল দেখাইয়া দেখাইয়া মাছ রে দরত আর বিরান কইরা খাইতো এ তো বন্ধু না শুধুমাত্র গরিবের বন্ধু বলে লেবেল লাগাইয়া ভিতরে বর্ষী রাখা গরিবের বন্ধ হওয়া যায় না গরিবের বন্ধু হইলে গরিবের খিদমত কেমন লাগে গরিবের কি করা লাগে আল্লাহ আল্লাহ লক্ষ্য করে বলেন ইন্নাকা লাতসিলুর রাহিম ওয়া তাকসিবুল মাদুম ওয়া তুইনু আলা 나와ইবিল হক ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ কেমন করে মানবিকত করবেন আপনি তো গরিবের বন্ধু আপনি গরিবের কেউ যদি বিপদে পড়ে আপনি তার পাশে দাঁড়ান আপনারে মক্কার মানুষ অপমানিত করব কেমনে আপনি তো সব সময় মানুষের কাছে কাছে থাকেন সুতরাং আপনাকে তারা কষ্ট দেওয়ার কোনো যুক্তি কথা অনেক লম্বা ঘটনা এটা আমার বলা উদ্দেশ্য না আমি বুঝাইতে চাই আল্লাহ যে স্ত্রীকে বানাইলেন এর যতগুলা কারণ এর মধ্যে একটা কারণ হইল স্ত্রীর কাছে স্বামী যাইয়া কি ভাইব সান্তনা ভাই কি ভাই তো সান্তনা ভাই এখন সান্ত্বনা ভাই তুইলে কি লাগবো আগের ফতেমানে বুঝলি দুইটা খাটের টুকরা রে এক কানে মিলেই তিলে কিতা লাগে আর দুইটা মন রে এক কানে মিলেই দিলে কিতা লাগে ইয়ালা দিন দিন কি লাগে দিন ইসলাম আমাদের ধর্মের নাম কি ইসলাম কি ধর্ম পালন করা লাগে এখন আপনি ফজরের সময় নামাজও ঠিকই আইস আইবার সময় দরজাটা আসতে হুরে লাগায় লাগা কিরকম আওয়াজও হয় না কি বসা সা হ্যাঁ নারে বাবা আমি আইসি টি বেগম যদি গুমো ডিস্টার্ব হয়ে যায় তো তোর সমস্যা আসতে করে লাগাই যা এরকম মনে নাই আমার দেশ ইয়াল্লাহ আল্লাহ আছে নি আবার দেখা যায় ছেলে ও গুমায় উপযুক্ত ছেলে মেয়ে ও গুমায় ডাকে না আবার উল্টা কয় তোর রোজা রাখানো দরকার নাই তুই শুধু মানুষ রোজা রাখলে খোল খুলজা খোল যা হয় মরি যাবি গা এরকম মা বাবা আছে না নাই ফুলার পরীক্ষা কয় তোর নমাজ শোয়ানোর দরকার নাই তুই ফর দুয়ে দুয়ে সার পড়তো আছে নি রহ ই গরো শান্তি হইব যে গরে দিন নাই এই গরে শান্তির আশা করা যায় না আপনি একা নামাজ পড়বেন হবে না আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়া আমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিযকা একা একা শুধু নামাজ পড়লে হবে না তোমার পরিবারকেও নামাজের আদেশ দিতে হবে না দেওয়া লাগতো না আপনি একলা একলা মুসল্লি হয়েছেন গা আপনার ঘরের বউ ফর্দাও করে না নামাজও পড়ে না মেয়ে ও পর্দা করে না করে না নামাজ পড়ে না আল্লাহর কাছে কি আপনার জবাব দেওয়া লাগতো না অবশ্যই জবাব দেওয়া লাগবে এজন্য খুব সতর্ক থাকতে হবে আমিও নামাজ পড়বো আমার বিবি সাহেবও নামাজ পড়বে মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিন স্বামী স্ত্রীর ভালোবাসার বিবরণ এত সুন্দরভাবে আল্লাহ দিয়েছেন আমরা তো বহুত ভালোবাসার ওই রম্য kiccha আমরা অনেক করি বুঝছেন এইগুলার মধ্যে এত সুন্দরভাবে নাই আল্লাহ যত সুন্দরভাবে স্বামী স্ত্রী বিবরণটা তুলনা দরছেন আরেকটা আয়াতে আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ আল্লাহ বলেন তোমরা হইলা তাদের পোশাক তারা হইলো তোমরার পোশাক জামাই এলো স্ত্রীর পোশাক আর স্ত্রী এলো পোশাক পোশাক মানে দেখছেন নি আচ্ছা আপনারা পোশাক লাগাইলে সুন্দর্যতা বারে না কমে মুফাসিরিন কেরাম বলেন আল্লাহ যে বলছেন তারা তোমরার পোশাক তোমরা তাদের পোশাক তার কারণ হইল কি কয় একটা কারণ হইল পোশাক পরলে যেমন মানুষের সৌন্দর্যতা বাড়ে মানুষের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পায় ভালো দেখা যায় ঠিক তেমনি ভাবে বিবাহ সাদীর মাধ্যমে স্বামী আর স্ত্রী উভয়ের একটা মর্যাদার সম্মান আর সৌন্দর্য আল্লাহ বাড়ায় দেয় বিয়া করলে না ফ্রেন্ডশিপ হইলে হ্যাঁ বিয়া করা বলতে ফ্রেন্ডশিপের মাধ্যমে না কিসের মাধ্যমে আচ্ছা একটু সামলাইতেছে ফ্রেন্ডশিপের কথাটাও কইব না একটু সামলাইতেছে বই আপনারা হয়ে যায় আইলাম যখন আমার যখন বিশ্ববিদ্যালয় দেলাইছে ওই তে আর কিতা করতাম আপনারা রাগ করেন না তো ইনশাআল্লাহ এরপরে লক্ষ্য করেন মুফাশ্রী আরেকটা কারণ বলছেন যার রাজে বলছেন পোশাক তোমরা এর আর ভোশাক এর আরেকটা কারণ হইল মুফাশ্রী নেকেরাম লিখছেন আমার শরীরের সাথে কোন জিনিসটা বেশি লাগেন না এটা বেশি কাছে না আমার পোশাকটা বেশি কাছে পোশাকটা আমার শরীরের সাথে না ঠিক তেমনি ভাবে স্বামী আর স্ত্রী এরাও পোশাকের মতো একজন আরেকজনের পোশাক এর অর্থ হলো একজন আরেকজনের অতি নিকটে অতি মহব্বতের সবচেয়ে কাছের আপনার জামার মধ্যে যদি একটা ময়লা ভরে আপনার ভিতরে কি টেনশন হয় না হয় কেন হয় কেন হয় কারণ আমার পোশাকটা ময়লা হয়ে গেছে আমার ভূষণ এই পোশাকের মধ্যে যদি একটা খাওয়ায় বিটটা দেয় আপনি বিয়া খাইবার যাইতাছেন কোন জায়গা সাদা জামা জুমা লাগাইয়া আর এই সময় যদি একটা রিক্সাওয়ালা যাইবার সময় এই সাক্কা ফুরিয়েছিয়া ময়লা ফানিত আর এই ফানির সিটা গিয়ে আপনার ফাজে মজে মধ্যে ফুরিয়েছিয়া ভালো লাগতো না কিতা তা করবেন এই সময় তাড়াতাড়ি ঘুরে দুই ভাই এ এই আপনার পোশাকের যেমন খুব সুন্দর যত আপনি পছন্দ করেন আল্লাহ বুঝাইতে চাইলেন সে তোমার পোশাক তুমি তার পোশাক তোমরা একে অপরের এইরকম ভাবে কেয়ারফুল থাকবা সতর্ক থাকবা একজনের গায়ে যদি কোনো আসর আর আরেকজনের তার পাশে দাঁড়াইবা যার গায়ে কোনো সমস্যা হবে তুমি তার কাছে যাওয়ার চেষ্টা করবা কয়টা কারণ হইলাম দুইটা করা হইলাম একটা হইল কাছে একটা হলো কি? কাছে আরেকটা হলো সৌন্দর্যতা বৃদ্ধি করে। তিন নম্বর মুফাসসিরিন کرام আরেকটা কারণ লেখছেন। আল্লাহ কেন একজন আরেকজনের পোশাক বললেন? তার তিন নম্বর কারণ হইল মুফাসসিরিন کرام লিখছেন যে শীতের দিন হইলে এই যে জ্যাকেটটা লাগাইছে। যে শীত থেকে বাঁচবলার লাগাইছে না? আর যদি শীতের দিন না হইয়া গরমের দিন হয় যেখানে অনেক বেশি তাপ থাকে তখনও তো মানুষ শরীরের মধ্যে কাপড় দেয় কেলে গে দেয় বাবা ফিটটা ঠিক নেই তাইলে বুঝা গেল যে থেকে পোশাকের দরকার শীতের আক্রমণ থেকে বাঁচতে হইলো কিসের দরকার পোশাকের দরকার ঠিক তেমনি ভাবে আমার জীবনে যদি কোনো বিপদ আসে কোনো ফেরেশানি আসে কোনো মসিবত আসে আমি স্ত্রীর কাছে গেলে যেন শান্তি পাই স্ত্রীর জীবনে যদি কোনো অশান্তি বা কোনো পেরেশানি আসে সে তার স্বামীর কাছে আইসা শান্তি পায় কথাটা বুঝাইতে পারলাম এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা আল্লাহ বলেন আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি কেন একটা হইল লিতাসকুনু ইলাইহা যেন তুমি তার কাছে যাইয়া কি পাও আরে সবাই বলেন কি পাও শান্তি ভাই তাই এখন শান্তি কেমনে ভাইবেন গরিবের তো গেলে তো আরম্ভ হয়ে যায় এই জন্য কি দরকার দিন দরকার কি দরকার দিন দরকার নামাজ কালাম কায়েম করেন বাচ্চাদেরকে দিন শিখান বিবিকে তালিম মহিলাদের তালিম হয়নি আমাদের এলাকায় তাবলিক জমাতে মহিলাদের তালিম হয় কি হয় না পুরুষদের তালিম হয় মহিলাদের তালিম হয় তালিমে পটান মা বোনদের দিন দিন সম্পর্কে তাদেরকে অবগত করান তারা শিখুক জানুক স্বামীর কি মর্যাদা আপনিও জানেন স্ত্রীর কি মর্যাদা উভয়ে উভয়ের মর্যাদা দিতে শিখুন পরস্পরে একজন একজনকে বিশ্বাস করতে শিখুন আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী চলুন দেখবেন ঘরের ভিতরে কখনো অশান্তি হবে না আল্লাহর রহমতে শান্তি আর শান্তি হবে এখন আপনি যদি দিন কায়েম না করেন তাহলে এখানে কি হবে না শান্তি হবে তো আল্লাহ বলেন আমি তোমার 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 থেকে বিবিকে আমি সৃষ্টি করছি কেন যেন তোমরা তার কাছে যে কি ভাও শান্তি আর এরপর আল্লাহ বলেন

তখন স্ত্রীর প্রতি তার কী তাহে মহব্বত তাকে ভালোবাসা থাকে কারণ তারও দরকার ওনারও দরকার তখন তাকে ভালোবাসা আর এক সময় যখন মানুষ একেবারে বৃদ্ধ হইয়া যায় তখন আর ই মহব্বত থাকে না কিন্তু মহব্বত না থাকলেও কী তাহে দয়ামায়া থাকে কি থাকে দয়ামায়া থাকে উদাহরণ দিলে বুঝবেন না বোঝার তো কথা না আমরা দাদা যারা আছেন দাদা যদি ঘরের ভিতরে না থাকেন দাদি যদি ঘরের ভিতরে থাকেন অনেক সময় দেখবেন ঘরের সব মানুষে খাওয়া দাওয়া করতাছে দাদার কথা কেউ মন নাই দাদি কি করে ওই যে আম দেশ আছে না দুইটা আম দেশ তাড়াতাড়ি করে তো না তিনি জিগায় কিতা কিটার লেগে ও বুড়াটা এখনো বাইরে আইসে না ইয়া এরকম সময় না নি হয় আচ্ছা বলেন তো এটা কিসের জন্য হইলো না না এটা দয়ার কারণ কিসের জন্য দয়া এখন আর ভালোবাসা কিসের এখন তো বুড়ো হয়ে গেছে এখন আর একজনের আরেকজনের কাছে কিছু পাওয়ার মতো না কিন্তু মায়া দয়ার আর মায়াটা এখনো আছে এই জন্য আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করেছেন একটা হইলো মাওয়াদ্দাতান আর একটা হইলো রহমাতান মাওয়াদ্দা হয় যৌবনকালে কালে রহমাতান হয় বৃদ্ধ এটা ফ্রেন্ডশিপের মধ্যে পাওয়া যায় না এটা একমাত্র সুন্নতি তরিকার বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে সেই দাম্পত্য জীবনে এটা পাওয়া যায় ফ্রেন্ডশিপের মধ্যে ইগুলি পাওয়া যায় না উদাহরণ দিলে বুঝবেন আমরা দেশ খাতি মাস হয়নি ই আল্লাহ গুমা জুড়ে হই না আপনারা খাতি মাস আইলে কুত্তার সংখ্যা বাড়ে না হবে কুকুর আর কুকুর সংখ্যা বাড়ে না কমে বাড়ে তখন তাদের মধ্যে একটা ভালোবাসা হয় কি হয় না ই আল্লাহ হয়নি হয় খাতি মাস শেষ হওয়ার পরে কোন মাস হয় এর পরে কোন মাসা এর পরে? মার এর পরে? মার এর পরে? এর পরে? আল্লাহ আর খতিমার যাওয়ার পরে কুত্তা कुत्ता কুকুর কুকুর নিমার মধ্যে খুব محبت হয় না? হওয়ার পরে কুকুর যখন বাচ্চা দিবার সময় আসে এই সময় কুকুররে কুজ যা হওয়া যায়নি এই সময় বুঝা ইয়া এটা পূজার জন্য কেউ হাসবেন না দেখেন সুবিধার বেলায় যখন মহব্বত ছিল যখন ভালোবাসা ছিল যখন তার মধ্যে চাহিদা ছিল তখন কুকুরনির জন্য কুকুর পাগল পারা হয়ে গিয়েছিল কিন্তু যখন কুকুরনি বাচ্চা দেওয়ার প্রসব ব্যথায় কাতর বিপদে পড়ছে তখন আর কুকুরকে কুজে পাওয়া যায় না ঠিক তেমনি ভাবে যারা লাইফ স্টাইলে যারা টাইম পাস করে ফ্রেন্ডশিপের মাধ্যমে এদের অবস্থাও এমন এরাও একটা মেয়েকে ব্যবহার করে বিপদে পড়লে তাদেরকেও আর খুঁজে পাওয়া যায় না কিন্তু দাম্পত্য জীবন কি এমন কখনো না স্বামী আর স্ত্রী সুন্নতি তরিকায় যখন বিবাহ হয় স্ত্রী যখন প্রসব বেতায় কাতর হয় তখন স্বামী দৌড়ায় ইমাম সাহেবের কাছে ওজোর একটু পানি পরা দেন ইমাম সাহেবের কাছে রাত্রে তিনটার সময় যায় এমন কি স্ত্রীকে নিয়ে বিপদে পড়লে রাত তিনটা বাজে তার স্বামী হাসপাতালেও যায় না যায় না এটা কিসের কারণে হয় মহব্বত এটা কিসের কারণে হয় এজন্য আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আর একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ বলেছেন তোমার শরীর তোমাদের থেকে তোমাদের স্ত্রীর বানাইছি তোমাদের থেকে তোমাদের স্ত্রীর আদমের শরীরের অংশ তুই আল্লাহ বানাইছেন না তাইলে মনে রাখতে হবে এই স্ত্রীটা আমার একটা অংশ না হ্যাঁ আচ্ছা বলেন তো আমার এই যে মাথার একটা ফাঁকরি আছে ই ফাঁকরির হেফাজত করার দায়িত্ব কার আপনার না আমার আমার তো আমার না কারণ কি ফাঁকিটা কার না আমার ফাঁকিটা কার আমার আপনার পায়ে যে জুতা আছে জুতার হেফাজত কেটাই করে কেন করেন কারণ এই জুতাটা আপনার মসজিদের ভিতরে ঢুকতে দেখা যায় চাষা জুতা লয় ওই বেলা জুতা চাষা কি তার জুতা না গেলে ও আমার জুতা লেন যদি সিরো লুই জায়গা আই সিরা ওই সিরা হইলে কি তুই সিরা তো আমার সিরা হইলে এটা কি আমার আল্লাহ বলেন তোমার যে স্ত্রী এটা কিন্তু তোমার তোমার মনে রাখতে হবে কালো হইলে ওইটা আমার সুন্দর হইল আমার নাক সাফা হইল আমার নাক সুকা হইল আমার যেমনি হোক এটা কিন্তু আমার হেফাজতের দায়িত্বটাও ইয়া আল্লাহ হেবাজা দাইত তো না সিরাজু তার দাম আছে আর বোর কোন দাম নাই না আছে আছে রাস্তা আইতা যায় তো আরে খুলায় ইপিটিজিং করে আছে নি রে কও মাস্কারি কতক্ষণ পরে হের বউ যায় তার একদিন কয় বড় এখন চুপ এখন চট্টিবা দেন না বলে এখন কই দিব এটা তো আমার বউ এটা কার তো তোমার বউ তুমি মহব্বত করো আরেকবারের বউ আরেকবারের মহব্বত করে না বোঝা গেল আমার যে একটা জিনিস এটা বার এটা যুক্ত হইলে পরে এটার প্রতি কি হয়ে যায় মহব্বত আমি আমার মসজিদে প্রায় সময় বই ইনামাজ কার আমরা দেশে কিছু মানুষ আছে কয় আল্লাহর দিন আল্লাহ হেফাজত করব আছে নি কয় আল্লাহর দিন আল্লাহ হেফাজত করব ইদিন দিন খা আল্লাহ না আমরা ইসলাম ধর্ম রাখা আমার নামাজ কার আমার এটা মনে করতে হবে যতদিন পর্যন্ত নামাজকে আমার বানাতে পারবো না যতদিন পর্যন্ত রোজাকে আমার বানাতে পারবো না যতদিন পর্যন্ত ইসলাম ধর্মকে আমার বানাতে পারবো না ততদিন পর্যন্ত দরদ সৃষ্টি হবে না আমি আমার এলাকায় ওই যে ঢাকা শহরে মানুষ ভাড়া থাকে না তো এক বেলায় সাইড তালাত বাড়া উঠছে আর তিন তালাত হে বাড়িওয়ালা তো সাইড তালাত নতুন বাড়াটি আপনার লোয়া লোয়া গাড়তে ওই যে মশারি টানা বেলা যায় হ্যাঁ আর তিন তালাত আছিল বাড়িওয়ালা যে লোয়া মারা শুরু করছে বাড়িওয়ালা দরজা খুললে দুত দুতে গেছে তো আমার এই কইতেছে হুজুর দেখছেন এমন কি কয় আমি একটা লোহা ছিলাম আর বাড়িওয়ালায় না এসে আমার সাথে এন থেন এই মা আপনি কি জানেন এই বাড়িটা আমি কত টাকা দিয়ে খরচ করছি কত টাকা দিয়া বানাইছি আর আপনি দূরে দূরে মারতেছেন এই যে লোহা মারেন মনে হয় তো আমার কলজের মধ্যে মারতাছেন কথাটা বুঝছেন নি আর তখন আমি ভাবলাম যাক আমার মুসল্লি যে ঘটনাটা বোনাইছে এটা দিয়ে আমি একটা ওয়াশ করতাম ফানাম ওয়াশটা হইলো কি এই বাড়িওয়ালা তার এই বাড়ির পিছনে টাকা পয়সা শ্রম দেওয়ার কারণে সে মনে করে এই বাড়িটা হচ্ছে আমার এই বাড়িটার মধ্যে কেউ যদি একটা লুহা গাড়তে যায় তার যেমন কলিজার মধ্যে আঘাত লাগে যে মুমিন মুসলমান মনে করে এই ইসলাম ধর্মটা আমার কোন নাস্তিক যদি ইসলামের উপরে আক্রমণ করে তখন তার কলিজার মধ্যে আঘাত লেগে যায় কারণ এই ধর্মটা কা আমার আপনি টুপি নিয়া মস্কারি করেন আমার তখন আঘাত লাগে কারণ এই টুপিটা আমার টুপিটা কার আমার আপনার বাড়ির উপরে একটা লোহা গাড়লে যেমন আপনার বড় দুঃখ লাগে আমার মাথার টুপি নিয়ে মস্কারি করলে আমার গায়ের পাঞ্জাবি নিয়ে মস্কারি করলে আমার দেশের কৌমি মাদ্রাসা নিয়ে মস্কারি করলে আমারও তেমন বড় কষ্ট লাগে কারণ এই মাদ্রাসা আমার এই টুপি আমার এই পাঞ্জাবি আমার এই নামাজ আমার এই মসজিদ আমার এই ধর্ম ইসলাম আমার না না দুঃখ লাগে আল্লাহর দিন আল্লাহ এরকম মানুষ আছে না নাই এজন্য আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে যাই হোক আল্লাহ বানাইছেন বিবি কে আমার থেকে এই কথা বুঝাইবার লাগে এটা কার বউ আমার কার বিবি না আমার একটু মহব্বত করতে হবে তোমার কাছে সিরা জুদার যদি এত দাম থাকে তোমার কাছে সিরা টুবির যদি এত দাম থাকে তোমার বিবির দাম থাকবে না কেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আয়াতের শেষ অংশে বলেন বলবো নি বাকি কথা وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا ইলাইহা আল্লাহ বলেন আমি উভয়ের মধ্যে ভালোবাসাও দিসি আবার মায়া দয়াও দিস মহব্বত দিসি আবার মায়াও দেয়া দিছি যে মায়ার কারণে একজন আরেকজনকে মহব্বত করে বুড়া হয়ে গেছে একদম বুড়া হইতে হইতে একেবারে দুর্বল হয়ে পড়ছে তারপরেও তার অন্তরে তার স্বামীর মহব্বত থাকে স্ত্রী স্ত্রীর কাছে স্বামীর মহব্বত স্বামীর কাছে স্ত্রীর মহব্বত শেষ পর্যন্ত থাকে কেন থাকে এটা আল্লাহর দেওয়া ভালোবাসার মহব্বত দয়ার মায়া এই জন্য আপনাদের কাছে আমি এই আবেদনটাই রাখতে চাই স্বামী আর স্ত্রী একজন আরেকজনের হক যদি আদায় করে যার যা পাওনা আছে এইগুলি যদি সঠিকভাবে আদায় করে একজন যদি আরেকজনকে বিশ্বাস করে একজন যদি আরেকজনকে মহব্বত করে পাক রব্বুল আলমিন সেখানে অবশ্যই শান্তি দান করবেন মহব্বত বাড়ার জন্যে দিনের উপরে আমল করতে হবে রসুল করিমুল ইসলামের সুন্নতের উপরে আমল করতে হবে গরের ভিতরে যখন ডুববেন হাসি চেহারা নিয়ে ডুববেন ঘরের ভিতরে যখন ডুববেন ডুকার সাথে সাথে সালাম দিবেন রাজি না ইনশাআল্লাহ সালাম